সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এই টাকার বেশি আপনাদের বাড়িতে ক্যাশ থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ আপনারা বাড়িতে কত টাকা পর্যন্ত ক্যাশ রাখতে পারবেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে গাইডলাইন্স জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এছাড়া যদি আপনাদের কাছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে তার তাহলেও আপনাদের জন্য রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট, সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাড়িতে আপনাদের গচ্ছিত নগদ টাকার উৎস বলাটা কিন্তু আপনাদের একান্ত জরুরি। অর্থাৎ আপনাদের বাড়িতে যত টাকা খুশি নগদ থাকতে পারে, ধরুন 1 কোটি টাকাও থাকতে পারে, কিন্তু ওই 1 কোটি টাকা কোথা থেকে এলো, সেই টাকার উৎস কী, সেটা কিন্তু আপনাদেরকে কাগজ সহ আপনাদেরকে বাধ্যতামূলকভাবে জানাতে হবে। যদি আপনি টাকার উৎস না বলতে পারেন তবে সেক্ষেত্রে সেই অর্থ তো বাজেয়াপ্ত হবে, সেই সঙ্গে বাজেয়াপ্ত অর্থের 137% পর্যন্ত জরিমানা হতে পারে। এদিকে এক আর্থিক বছরে আপনি যদি 20 লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেও আপনাকে জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ আপনারা এক আর্থিক বছরে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, যে কোনো পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ সেম প্যান কার্ড দিয়ে বা সেম আধার কার্ড দিয়ে আপনারা 20 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন। এর থেকে বেশি হলে আপনাকে জরিমানা দিতে হবে। ব্যাংক থেকে আপনারা যদি একবারে 50,000 টাকার বেশি নগদ তুলতে যান অথবা যদি জমা করতে যান সেক্ষেত্রে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি 1 বছরে 20 লক্ষ টাকার বেশি নগদে জমা করেন সেক্ষেত্রে প্রতিদিন যদি কেউ 50,000 টাকা কমও করেন তাহলেও তার কোনো সমস্যা নেই, কারণ তাদের 1 বছরে 20 লক্ষ কেন, তারও বেশি টাকা জমা হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে প্যান কার্ড আধার কার্ডের কোনো প্রয়োজন ছিল না, তার কারণ হচ্ছে প্রতিদিন তো 50,000 টাকার কম জমা হচ্ছিলো। কিন্তু এবার থেকে কিন্তু এই নিয়মেরও চেঞ্জ হচ্ছে। এবার থেকে এক আর্থিক বছরে যদি 20 লক্ষ টাকার বেশি টাকা জমা হয় সেক্ষেত্রে তাকে বাধ্যতামূলকভাবে ব্যাংকে গিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের বিবরণ দিতেই হবে। আর আপনি যদি প্যান অথবা আধার কার্ড সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাদের 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আপনি কিন্তু নগদে 2 লক্ষ টাকার বেশি কেনাকাটি করতে পারবেন না। নগদে যদি আপনি 2 লক্ষ টাকার বেশি কেনাকাটি করেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ড এবং আপনাদের আধার কার্ডের কপি দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি সোনার দোকানেও কিছু 2 লক্ষ টাকার বেশি ক্রয় করেন সেটাও আপনি নগদে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ডের কপি দেওয়া বাধ্যতামূলক। এদিকে 30 লক্ষ টাকার বেশি নগদের সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জন্য একজন ব্যক্তি তদন্তকারী সংস্থার র্যাডারেও আসতে পারেন। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডে পেমেন্ট করার সময় যদি কেউ একবারে 1 লক্ষ টাকার বেশি টাকা দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু তদন্তের আওতায় আপনি আসতে পারেন। অর্থাৎ যদি আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি কাউকে 1 লক্ষ টাকা কিংবা তার বেশি পেমেন্ট করলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি তদন্তের আওতায় আসতে পারেন। এদিকে কোনো আত্মীয়র কাছ থেকে একদিনে আপনি 2 লক্ষ টাকার বেশি নগদ নিতে পারবেন না, এটা কিন্তু অ্যাজ পার রুলস। সেক্ষেত্রে আপনাকে এই লেনদেন বাধ্যতামূলকভাবে ব্যাংকের মাধ্যমেই করতে হবে। এদিকে যদি আপনি কাউকে অনুদান দিতে চান সেক্ষেত্রে নগদে অনুদান দেওয়ার সীমা হচ্ছে 2,000 টাকা। আপনি চেকের মাধ্যমে আপনি যত টাকা খুশি অনুদান দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নগদের ক্ষেত্রে হচ্ছে 2,000 টাকা আপনি অনুদান দিতে পারবেন। কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে 20,000 টাকার বেশি ঋণ যদি নিতে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাজ পার রুলস দেওয়া যায় না। ব্যাংক থেকে 2 কোটি টাকার বেশি যদি নগদ লেনদেন আপনি করেন, তোলেন যদি টাকা, সেক্ষেত্রে TDS ধার্য করা হয়ে থাকে। 20 লক্ষ টাকার উপরে হলে 4% TDS কাটা হয় এবং 2 কোটির উপরে হলে TDSের পরিমাণ কিন্তু আরও বেশি হয়ে যায়। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।